আমার আবেগে খুবই খারাপ লেগেছে, আমি সত্যি অভিভূত। আজকে আমার বক্তব্যের সুযোগ নেই, আমি আজকে এইখানে আসার পরে এই ধরনের তারা সিদ্ধান্ত নিয়েছে, এই ধরনের ডকুমেন্টারি করেছে 90 মিনিটের, আমি এটা দেখি সত্যি আমার চোখের পানি চলে এসেছে। কারণ আপনারা হচ্ছেন আমাদের মূল শক্তি, এটা আপনাদেরকে মাথা রাখতে হবে। আজকে আপনারা আওয়ামী লীগ ধরে রেখেছেন বলে, জাতির জনকের আদর্শকে লালন করেছেন বলে, আজকে আপনাদের গড়া জিনিসের উপরে দাঁড়িয়ে আমরা রাজনীতি করছি। আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে সফল ব্যক্তি। আমি শুধু আজকে এখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক আছেন এবং আমি জেলা পরিষদের চেয়ারম্যানকে আমি অনুরোধ করব এবং সেটা কার্যকরী করব। এই 130 জনের যাদের বাড়িতে রাস্তা নেই, এই রাস্তাটি আমরা করে দিব। সেই রাস্তার নামকরণ হবে, এই 130 জন যারা উপস্থিত আছেন তাদের নামে সেই রাস্তার নামকরণ করা হবে। এখানে প্রত্যেকটি 12টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানরা উপস্থিত আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ করতে চাই, আজকে এইখানে যারা 130 জনকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে তাদের যে কোনো আপদ বিপদে আপনারা সার্বক্ষণিক তদারকি করবেন। যদি আমাকে জানাবে যদি এটাতে কোনো ইউনিয়ন চেয়ারম্যান ব্যর্থ হয় তাহলে আগামীতে সেটা আমি মাথায় রেখে নমিশন দিব। সুতরাং এটা হচ্ছে আমাদের প্রাণ, এই প্রাণকে কোনোভাবে নষ্ট করা যাবে না, সেটা সকলকে মাথা রাখতে হবে। আজকে আমি সত্যি অভিভূত, আজকে আবেগ আপ্লুত এই ধরনের একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে। আজকে আমি আপনারা জানেন আমি আমার স্ত্রী এবং সন্তানেরা ঢাকা থেকে আসছিল, আসতে যে পথের মধ্যে হালকা একটু গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরেও আমি এখান থেকে আপনাদেরকে ছেড়ে যাইনি, এই জন্যই যাইনি। আপনাদের যে আন্তরিকতা ভালোবাসা সেটা আমি কখনো বলতে পারবো না। এখানে আপনাদের অনেকেই আপনাদের অভিব্যক্ত করেছেন, আপনাদের মনের ইচ্ছাগুলো প্রকাশ করেছেন, আপনারা বলেছেন আপনাদের মনে আর কোনো দুঃখ নেই। আমি আগামীতে আপনাদের মনে কোনো দুঃখ থাকতে ইনশাল্লাহ দিব না, আমি নিজামাজারি বেঁচে থাকতে।